আরেকটি কথা হল ভারতের মহারাষ্ট্রে রসুলকে নিয়ে কটুক্তি করেছে ভারতের মুম্বাইয়ের এক হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং ভারতের বিজেপি সরকারের একজন মন্ত্রী এটাকে সাপোর্ট করেছে এবং বলেছে যে রামগিরি মহারাজের বিরুদ্ধে যদি কেউ পদক্ষেপ গ্রহণ করে মসজিদে ঢুকে ঢুকে ওই মুসলিমদেরকে পিটানো হবে নিজেদের অপমান সহ্য করতে পারি আমরা নিজেদের রক্ত দিতে পারি জীবন দিতে পারি কিন্তু গোটা পৃথিবীর মুসলিম আমার রসুলের বিরুদ্ধে কোন কটুক্তি অপমান আমরা সহ্য করতে পারি না ভারতের মুসলিম জনতা ফুসে উঠেছে ভারতের লক্ষ মুসলিমদের একটা আন্দোলন শুরু হয়েছে আমরা বাংলাদেশেও আমরা রাষ্ট্রীয়ভাবে ভাবে তীব্র নিন্দা জানানোর প্রস্তাব পেশ করতেছি ভারতের বিরুদ্ধে এবং সেই হিন্দু পণ্ডিতের বিরুদ্ধে ভারত থেকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জ্ঞাপন করা হোক এটার ব্যাপারে আমরা জোর দাবি জানাচ্ছি আপনারা সমর্থন দিলেন কিনা তা হলে বাংলাদেশ থেকেও দিল্লি অভিমুখে আমরা লংমার শুরু করতে বাধ্য হব ইনশাআল্লাহ রব্বুল আমিন মুসলিম জনতা তাওহিদি জনতা এদেশের মানুষের আমাদের মূল্যায়ন আমলকে হেফাজত করেন এই মাদকের আস্থানা যেন এখান থেকে নির্মূল হয় যদি আপনাদেরকে ডাক দেওয়া হয় এদেশের আলেমদের ডাকে সাড়া দিবেন যদি বার ঘেরাও করা লাগে যদি মদের বার ঘেরাও করা লাগে সাড়া দিবেন যদি মাটির সাথে গুড়িয়ে দেওয়া লাগে তাও কি সাড়া দিবেন দেখা যাবে ইনশাআল্লাহ রব্বুল রামিন কবুল করেন মঞ্জুর করেন শান্তিপূর্ণভাবে আমরা আহ্বান করেছি আশা করি ভালোই ভালোই কাজ হয়ে যাক কোন কঠোর পদক্ষেপ আমরা গ্রহণ করতে না হয় আমি তাদেরকেও বলতে চাই আশা করি এই খবর সেখানেও পৌঁছবে ইনশাআল্লাহ মিনাল্লাহি ওয়া ফাতিফ অবাসের মেনে